রিভিউ করব মেহেরজান মুভি, বাংলা মুভি, বাংলাদেশি নির্মিত বা বাংলাদেশি কর্তৃক নির্মিত মুভি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কাস্ট এরা সবাই হইতেছে বিগ শট, বিগ ফিশ। অমিতাভ বচ্চনের ওয়াইফ জয়া বচ্চন আছে, তারপর বাংলাদেশের হইতেছে হুমায়ুন ফরিদি আছে, তারপর হচ্ছে যে ভারতের ভদ্রলোক কী যেন নাম, কি ব্যানার্জি না কি জানি উনি আছেন, তারপর হচ্ছে শতাব্দী ওয়াদ হচ্ছে, তো সবসময় মুক্তিযুদ্ধের সব মুভিতে থাকে, সে মুক্তিযুদ্ধের ছবিগুলোতে সে পাকিস্তানি আর্মির ভূমিকা অভিনয় করে আসছে হিস্ট্রিক্যালি আমি দেখে আসছি। মেবি বিকজ ওর চেহারার মধ্যে একটা কাঠিন্য আছে আর্মি পাক সেনাবাহিনী যায় ওর সাথে, এই মুভিতে সে উনি মুক্তিযোদ্ধার একটা পজিশন নিয়ে থাকবেন, ইন্টারেস্টিং ক্যারেক্টার। আরও বড়ো বড়ো সব অভিনেতা অভিনেত্রীরা আছে, শর্মিলা আহমেদ আছে, তারপর আরও কারা কারা আছে। সো খুচরা কোনো মুভি না, বেশ বড় বড় নাম করা এবং এটা অনেক পুরস্কার টুরস্কার জিতছে, এবং এটা খুব একটা ইন্টারেস্টিং আনপ্রেসিডেন্টেড স্টোরি টেলিং এই মুভিতে, এবং হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের জিনিস আমি কখনো দেখি নাই। এবং আই সো মাচ অ্যাপ্রিসিয়েট যে এরকম একটা মুভি বানানোর অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে। নাও মুভিটা বোধহয় রিলিজ পায় 2011 সালের দিকে আর সামথিং, তখন এটা নিয়ে বিতর্ক হয়েছিল, শুনছিলাম বিতর্ক হয়েছে, বাট এতদিন পরে সে মুভিটা দেখলাম। এবং আমি প্লিজড ইন দ্যাট যে বাংলাদেশে এই ধরনের স্টোরি টেলিংয়ের সাহস কেউ দেখাইছে, সাহস বলি বা সততা বলি বা সভ্যতা বলি এগুলো। সো মুভি থেকে তো আমরা আসলে সভ্যতা শিখতে বসি না, কিন্তু যে মুভিটা বানায় তাদের চিন্তা ভাবনার একটা রিফ্লেকশন, রাইট? সো ইটস এ গুড থিং ইন দ্যাট যে এরকম একটা মুভি বাংলাদেশে হয়েছে। নাও রিভিউ করব, তো রিভিউর মধ্যে আমি কিছু অংশ কেটে নিছি, ওগুলোর ভিত্তিতে কথা বলবো, বাট আলটিমেটলি যেটা ঘটনা সেটা হইতেছে মুভির স্টোরি, যেটা এটার স্পয়লার বলা যায় না, সিম্পল স্টোরি। তারপর কেউ যদি ইয়ে করতে চান জাস্ট ফাস্ট ফরওয়ার্ড, সেটা হচ্ছে যে পাকিস্তানিরা হচ্ছে বাংলাদেশে তো মুক্তিযুদ্ধের সময় আসছে অপারেশন করতে, তো সেখান থেকে এক পাকিস্তানি হইতেছে সে, ওরে মাই গুডনেস, যেটা বললাম অদ্ভুত পার্সপেকটিভ দেখাইছে মুভিতে, আনবিলিভেবল, বাংলাদেশে যেসব কথাবার্তা বলা হ্যারেসি ব্লাসফেমি। তো জাফর ইকবাল যেরকম বলে পাকিস্তানের সব মানুষ খারাপ, সবাই দানব, এটা তো বাস্তবতা নেই, তো হইতে পারে না, মুসলমানরা তো সবাই জঙ্গি না, পাকিস্তানি তো সবাই দানব না, পুরুষ তো সবাই ডগস না, এটা তো হইতে পারে না। সো এরকম কথাবার্তা কিছু নোংরা মানসিকতার মানুষ আছে, এরা বলে বেড়ায় এবং এগুলো প্রচার করে। সো এই মুভিতে ভিন্ন একটা পার্সপেক্টিভ উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যে শুধু পাকিস্তানিরা তো সবাই সাপোর্ট করেই না এই নৃশংসতা, এমনকি এই যে সেনাবাহিনী তাদের মধ্যেও সবাই নেসেসারিলি এই নৃশংসতায় সাপোর্ট করে নাই বা অ্যাক্টিভলি ডিডন্ট টুক পার্ট। সেটা কীরকম যে যখন এক সেনাবাহিনীর স্টোরির পার্সপেক্টিভ থেকে দেখানো হয় যে ওই সেনাবাহিনী ওরা যখন বাংলাদেশ অপারেশনে আসে তখন একটা মসজিদে আক্রমণ করতে বলে, মসজিদে মুসল্লিরা থাকে, তখন সেই যে সেনা সদস্য একটা ইয়াং ছেলে, সে হইতেছে অপারগতা জানায়, সে অস্বীকৃতি জানায় এবং তারপর তাকে হইতেছে ধরে নিয়ে যায়, তাকে কোর্ট মার্শালও করবে, মেরে ফেলবে, তাকে হাত পা বেঁধে নিয়ে যায় ক্যাম্পে, তারপর সে ওখান থেকে পালায় আসে। তো মুক্তিযুদ্ধের আবারও পালায় আসার পর যেহেতু সে পাকিস্তানি ইয়ে পরনে, ইউনিফর্ম পরনে, মুক্তিযোদ্ধারা বড় ধরতে ওরা তাড়া করে। সো বেসিক্যালি সে হইতেছে জলে কুমির ডাঙ্গায় বাঘ, ওই দিক থেকে কোর্ট মার্শাল পাকিস্তানি আর্মির কাছ থেকে সে গাদ্দার, সে হইতেছে গাদ্দারি করছে, আর এই দিক থেকে সে তো বাংলাদেশি, যেহেতু পাকিস্তানি ব্যাচ পরনে, সুতরাং বাংলাদেশের ওরে মারার জন্য খুঁজতেছে। নাও তার কথা হইতেছে, আমি যখন মুক্তি যুদ্ধ করতে আসছি আমি তো এটা বুঝে আসি নাই, আমি ভাবছি আমি দেশকে প্রটেক্ট করতে আসতেছি, আমাকে পাঠানো হয়েছে দেশের, আমার কাজ প্রটেক্ট করে আসছি, এসে দেখতেছি এখানে নৃশংসতা হইতেছে এবং এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, রেপ করতেছে, খুন করতেছে, আমি তো এটার জন্য আসিনি, সাধারণ মানুষের উপর, নিরস্ত্র মানুষের উপর, এবং আমারও আছে, তো আমার সামনে এগুলো হইতেছে আমি এটা করতে পারি না। তো সে তার বিবেকবোধের জায়গা থেকে সরে দাঁড়াইছে বা এগুলোতে অংশ নেয় নাই, পরবর্তীতে তার এই পরিণতি হয়। সো মানে এগুলো তো বাংলাদেশে এগুলো তো মানে অদ্ভুত, এটার জন্য তো একটা সাহাবা ট্রাইব্যুনাল করে মুভির যে পরিচালক তার ফাঁসি হওয়া উচিত ছিল, যে মুভির পরিচালক উনি হইতে আওয়ামী লীগের মন্ত্রী যে আবুল হাসান না কী নাম, আবুল হাসানই তো প্রথম ওনার মেয়ে, মানে আমেজিং, আই কুডন্ট রিকনসাইল যে হাউ কাম যে একজন আওয়ামী লীগের মন্ত্রীর মেয়ে হইতেছে এইরকম একটা মুভি, এরকম একটা স্টোরি টেলিং, এরকম একটা ফেয়ার স্টোরি টেলিং বা এরকম একতরফা কানা একটা প্রোপাগান্ডা যে বাংলাদেশে চলে, যে অন্য একটা মানে সব দিকই আছে বাংলাদেশের যে পাকিস্তানের নৃশংসতাকে তো কেউ অস্বীকার করতেছে না, এটা ইতিহাস দ্বারা প্রমাণিত, কিন্তু সেটা করতে গিয়ে একটা অতিরঞ্জন, একটা 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 গুন্ডামি, একটা এই এই জিনিসগুলোর যে একটা পরিবেশ আমরা অ্যাটমসফিয়ার তৈরি করে রাখছি, এর বাইরে কথা বলাই যায় না, এর বাইরে কোনো এসপেক্ট পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করার এই সুযোগ নাই, সেইটা যে এখানে করা হয়েছে তাও একজন আওয়ামী লীগের সাপোর্টারের কাছ থেকে, ইনক্রেডিবল স্টাফ এটা। আচ্ছা যাক, সো মুভি স্টোরি একটু শুরুতে বলে নিলাম, জানি কালেক্ট করতে সুবিধা হয়, যারা তো দেখছেন দেখছেন, যারা দেখেন নাই তাদের জন্যে। সো শুরুতে একটু ওই যে পাকিস্তানি যে ঘটনাটা বললাম যে তার কথা একটু শুনি, যাবে যে পাকিস্তানি ছেলেটার মুখ থেকে শুনি। মুল্ক ফৌজ বানাতা হ্যায় তো দুশমন কা সামনা করনে কে লিয়ে, লেকিন আফসোস অভি তো হথিয়ার আপনে লোগোঁ পে ইস্তেমাল হো রহে হ্যায়।
যেটা বললাম যে সে বলতেছে যে ফৌজ মানে হইতেছে আর্মি বানানো হয় হইতেছে শত্রুর কাছ থেকে দেশকে মোকাবেলা করার জন্য, কিন্তু আমি এসে এখানে দেখতেছি আমরা শত্রু মোকাবেলা করতেছি না, আমরা নিজেদের লোককে আমরা মারতেছি। পাকিস্তান তখন তো পূর্ব পাকিস্তান, তখন বাংলাদেশ ছিল না, সো নিজেদের লোককেই আমরা এসে দেখলাম মারতেছি। তারপর সে এটা দেখে সে হি ডিডন্ট প্লে অ্যালং আর কি এটার সাথে। কোনো বাঙালি কেউ মারে নাই নানা জান, ওকে বলা হয়েছিল মসজিদের ওই বাঙালিদেরকে গুলি করতে, ও করে নাই। পরে খান সেনারাই ওকে ধরে নিয়ে যায়, ওর তো কোর্ট মার্শাল হওয়ার কথা ছিল। থানা থেকে মুক্তি বাহিনীরা ওকে ধরে নিয়ে আসে, সব দিক থেকে তো এই বেচারা বিপদে, ওর কি দোষ? ওই অভিনয়টা খুব চমৎকার লাগছে মেয়ের এই জায়গায়, এমন ভাবে মনে হয় যেটা একদম ন্যাচারাল। ওর কি দোষ এই কান্না করতেছে? তো এইটা হইতেছে স্টোরি যেটা আমি বললাম মুভি থেকে দেখলাম। এখন এখানে কিছু ইন্টারেস্টিং কমপ্লিকেটেড ক্যারেক্টার দেখবো, সেটা হইতেছে মুভির যে কি নাম আরে কি বলে ওনাকে, ধরি অমুক চৌধুরী সাহেব কথার কথা। তো এই চৌধুরী সাহেব উনি হইতেছে গ্রামের খুব বড় মাথা, তো ওনাকে সবাই খুব সম্মান সম্মান করে। উনি খুব একটা কমপ্লেক্স ক্যারেক্টার, কমপ্লেক্স ইন দ্যাট যে মানুষ যে একতরফা সব কিছু চিন্তা করে না। যেমন কেউ তখন পাকিস্তানকে সাপোর্ট করছে বা দেশ ভাগকে সাপোর্ট করে নাই একসাথে পাকিস্তান, যেমন অনেকে আছে যে পাকিস্তানকে সাপোর্ট করছে এই চিন্তা করে যে বাংলাদেশ যদি স্বাধীন হয় পাকিস্তানের কাছ থেকে আলাদা হয় আলটিমেটলি চারপাশ থেকে ভারত ঘিরে ধরে রাখছে, সুতরাং ভারত এটাকে করায়ত্ত করে ফেলবে। সো হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের অধীনে থাকার চেয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের অধীনেই থাকি, নির্যাতন এখন পাকিস্তানিরা করতেছে ইন্ডিয়ানরাও নির্যাতনই করবে, তখন অন্যরকম একটা নির্যাতন হবে, ধর্মীয় একটা পারসিকিউশন হবে, এরকম অনেকের চিন্তাভাবনা পজিশন ছিল। নাও এই ধরনের অনেক ধরনের মানে এক একজন যে, কিন্তু সে যারা এই চিন্তা ধারণ করে তারা যে নেসেসারিলি রাজাকার না, তারা নেসেসারিলি দেশ বিরোধী না, জাস্ট এটা তাদের একটা পজিশন, তাদের একটা মতামত, যে মতামতটা হয়তো ভুল প্রমাণিত হয়েছে হয়তো সঠিক প্রমাণিত হইতো হুনজ, কিন্তু এটা একটা মতামত। তো এরকম যে মানুষ কনফ্লিক্টিং মতামত রাখে বা বিতর্কিত মতামত রাখে, চিন্তাভাবনা ধারণ করে, বা একজন একটা মতামত ধারণ করে বলেই সে এই চিন্তা ধারণ করে বলেই সে দেশদ্রোহী বা রাজাকার নেসেসারিলি না, এইরকম একটা আমি জানি এটা কি ডিরেক্টর এটাই পোর্ট্রে করতে চাইলো এই ক্যারেক্টারটার মধ্য দিয়ে, এই যে খান সাহেব নাকি চৌধুরী সাহেব দূর ভুলে গেছি জায়গা এই ভদ্রলোকের মাধ্যমে, কারণ উনি কিন্তু একটা কী বলবো একটা 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 খুবই খোলাটে একটা ওনার চিন্তা ভাবনা আমি যা দেখলাম এখান থেকে বা যা বুঝলাম, আমি জানি না ডিরেক্টরকে এরকম কিছু পোর্ট্রে করতে চাইছে নাকি আমি ওভার এক্সপ্লেন করতেছি। উনি হইতেছে ইয়ে সাপোর্ট করে, ওনার অবস্থান রাজনৈতিক অবস্থান হইতেছে দেশ ভাগ করা উচিত হয় না 1947 সালে, এটা জিন্না হইতেছে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, উনি এটার একসাথে একমত না, ইন্ডিয়ার সাথে থাকাটা উনি ভালো হইতো। সো বেসিক্যালি উনি ইন্ডিয়া পন্থী এবং হুমায়ুন ফরিদ তখন কিন্তু ওনাকে বলে যে ইন্ডিয়ার দালালগুলোকে আমরা মারবো, হুমায়ুন ফরিদ এই মুক্তির রাজাকার। সো উনি ইন্ডিয়ার দালাল, উনি ইন্ডিয়া পন্থী, উনি দেশ পাকিস্তান ভারত ইয়েটাই চান নাই টু বিগিন উইথ, আবার তার মানে উনি উনি অ্যান্টি পাকিস্তান, মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করে, পাকিস্তানকে সাপোর্ট করে না, দেশ ভাগ হয়েছিল যে ওটা সাপোর্ট করে না। অন দ্য আদার হ্যান্ড উনি এখন পাকিস্তানের সাথে যুদ্ধ করাটা আবার বাংলাদেশিদের নিয়ে উনি কনফিউজ, উনি বলে যে এটা কি সঠিক সিদ্ধান্ত হইতেছে, আমরা কি ওরকম একটা অবস্থানে আসি যে যুদ্ধ করে তারপর দেশ নিজেরা নিজেদের দেশ চালানোর মতো ওই ক্ষমতা কি আমাদের, সক্ষমতা কি আমাদের আছে। সো অ্যাজ ইফ উনি ডাউট দিতেছে এখনকার স্ট্যান্ডার্ডের রাজাকার, জাফর ইকবালদের স্ট্যান্ডার্ড তো রাজাকার, এইসব কথাবার্তা বলছে মানে রাজাকার দেশদ্রোহী, অথচ উনি এইসব কথাবার্তা বলতেছে, আবার অন দ্য আদার হ্যান্ড উনি মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করতেছে, শেল্টার দিতেছে, সাপোর্ট করতেছে, এবং শেষ পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মারা পর্যন্ত পড়বে, কারণ উনি হইতেছে পিস কমিটিতে নাম লেখায় না এবং মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করে যাচ্ছিল। সো একটা লোক যে মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করে যাচ্ছিল, পিস কমিটিতে নাম লেখায় নাই, দেশপ্রেমিক, তাকে আবার মুক্তিযোদ্ধারা তার পেছনে লাগে, উনি আবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধকে সাপোর্ট করতেছে না, উনি মনে করতেছে না এটা একটা রাইট পজিশন। এই যে মানুষের একটা কনফ্লিক্টিং অবস্থান, যে নেসেসারিলি অনেক রকম অনেক কারণে অনেক মতামত থাকে, অনেক অবস্থান থাকে, এর মানেই যে একজন রাজাকার না, দেশদ্রোহী না, বরং দেশের জন্য এই লোক জীবন দিছে শেষ পর্যন্ত, এরকম একটা কমপ্লেক্স চরিত্র উপস্থাপন করাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আমি জানি না এটাও যেটা বললাম এগেন, এটা কি পরিচালক এমন কিছুই দেখাইতে চাইছে যে মানুষ অনেক রকম চিন্তা থেকে অনেক পজিশন নেয়, সব এরকম কোনো কথা বলা মানেই রাজাকার হয়ে গেছে এইগুলা না, এরকম কিছু দেখাইতে চাইলো নাকি জাস্ট এগেন আমি ওভার এক্সপ্লেন করলাম, আই ডোন্ট নো, বাট অনেক একটা কনফিউজিং ক্যারেক্টার, তো কমপ্লেক্স ক্যারেক্টার কিছু দেখি কি বল। আপনি আমাদের সাহায্য না করলে আর কে সাহায্য করবে? পাকিস্তান কায়েম করতে আপনাদের মতন সুবিধাবাদীরাই চেয়েছে, আমরা কখনো যাইনি, আমি কখনো জেনার সাহেবের প্রধানকে মাফ করুন দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলাম না, আমি পাকিস্তান স্টেটে বাঙালিদের অবস্থান সম্পর্কে বরাবরই সন্দিহান ছিলাম।
এই যে তার মানে উনি ছিল হইতেছে প্রো ইন্ডিয়া, উনি অ্যান্টাই ডিভিশন ছিল রাষ্ট্র দেশ ভাগ হওয়ার। সো বেসিক্যালি উনি প্রো ইন্ডিয়া, উনি অ্যান্টাই পাকিস্তান, কারণ ওনার অবস্থান হইতেছে যে এটা হলে বাংলাদেশিরা পাকিস্তানের আন্ডারেও ভালো থাকবে না। কিন্তু আবার উনি পাকিস্তানের সাথে বাংলাদেশিরা যে যুদ্ধ করে সেটাকে উনি এই যে কিছু কথাবার্তা শুনি যে সেটার প্রতি ওনার যে সমর্থন আছে তাও না। বাঙালির এই সংগ্রামকে আমি অবশ্যই সম্মান দিই, হয়তো তোমরা জয়ীও হবে, কিন্তু তোমরা কি নিশ্চিত একটা নতুন রাষ্ট্র পরিচালনা করতে কি তোমরা তোমরা সত্যি তৈরি? এখানে আমার মুক্তিযুদ্ধকে ডাউট দিতেছে, মুক্তিযুদ্ধ বিষয়টাকে ডাউট দিতেছে যে আমি বাংলাদেশের আন্দোলন সংগ্রামের প্রতি সম্মান আছে আমার, কিন্তু ইজ ইট জাস্টিফাইড? আমরা কি আসলে সেই অবস্থায় আছি এরকম একটা আন্দোলন সংগ্রামে যাওয়ার মতো? সো ডাউট দিতেছে, রাইট? আবার আবার অন দ্য আদার হ্যান্ডে যে একজন হইতেছে এই কথাটাই বলবে যে বাংলাদেশিরা যে বাঁশ টাঁশ নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করা সম্ভব না, এটা আসলে বাস্তবসম্মত না, যেটা সত্যি কথা। ইন্ডিয়া হোক না করলে তো আমাদের পক্ষে জীবন জিতা সম্ভব হইতো না। আমরা যদিও বলে বেড়াই যে আমরা লাঠি সুটা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, কিছুটা গ্লোরিফাই করা, কিছুটা না পুরোটাই গ্লোরিফাই করার একটা চেষ্টা। সো বাঁশ দিয়ে আমরা নর্মাল যুদ্ধ করছি এবং ইন্ডিয়া ব্লক করে রাখছে, এয়ার স্পেস ইউজ করতে দেয় নাই পাকিস্তানকে তাদের, তারপর হইতেছে নানান রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু জীবনের স্বাধীনতার মুখ দেখতাম না যদি ইন্ডিয়ান আমাদের হোক করতো। ইন্ডিয়া হইতেছে 3 তারিখে অ্যাটাক করা শুরু করছে পাকিস্তান ফোর্সের উপরে, 16 তারিখে পাকিস্তানি ফোর্স ইয়েমেনে নিছে। সো বন্দুকের সাথে লাঠি দিয়ে যুদ্ধ করা যায় না, এইসব গল্প জাফর ইকবালদের গল্প। সো এই কথাই ভদ্রলোক এখন বলবেন যে আমরা এইরকম করে জীবনে এটা জিতা সম্ভব না, প্র্যাকটিক্যাল না। সো এক লোক বলবেন আর কি, বললে কিন্তু আবার যে খান সাহেব নাকি ভদ্রলোক উনি কিন্তু আবার প্রটেস্ট করবেন, করে উনি আবার কিছুটা চেতনার কথা বলবেন আর কি, যে না আমরা তো বাঙালিরা সারা জীবন এভাবেই যুদ্ধ করেই আমরা আন্দোলন করে আসছি। সো এটা দেখি, কারণ এইমাত্র কিন্তু এই খান সাহেব হোয়াট এভার ইজ নেম ইজ আমার ভুলে গেছি, দ্য টপ অফ মাই হেড নাই। সো এইমাত্র উনি কিন্তু মুক্তিযুদ্ধের সাথে বসে ডাউট দিলেন যে এটা কি একটা জাস্টিফাইড আন্দোলন হইতেছে, এটা কি যুদ্ধটা জাস্টিফাইড, এটা করা ঠিক হইতেছে? এখন আবার কিন্তু উনি এটা সপক্ষে কথা বলবেন বাংলাদেশিদের আন্দোলনে। যুদ্ধে আমরা জিতবো বলে মনে হয় না, কোনো অর্গানাইজড ট্রেনিং নেই, এজেন্ডা নেই, শুধু লুঙ্গি পরে রামদা হাতে ঝাঁপিয়ে পড়লে দেশ স্বাধীন হয়ে যায় না। না, দুলামিয়াকে মাছ দাও, বাঙালির সংগ্রামের ইতিহাস তো আর আজকের না। বাঙালি বরাবর লুঙ্গি রামদা হাতে নিয়েই ঝাঁপিয়ে পড়েছে। তো এখানে উনি কিন্তু আবার সংগ্রামকে বাংলাদেশিদের সংগ্রামের সাপোর্টে কথা বলছে। সো উনি একটা একটা কি বলবো একটা মিক্সড ব্যাগ ওনার চিন্তাভাবনাগুলো আর কি, উনি মানে সো এইটা এটাই দেখায় যে যেটা বললাম যে একটা মানুষ পাকিস্তানকে সাপোর্ট করছে মানে রাজাকার টানা বা মুক্তিযুদ্ধের 100% সাপোর্টিভ ছিল না মানেই সে রাজাকার সে দেশকে ভালোবাসে না, সেটা যে না এই লোক জীবন দিয়ে প্রমাণ করে গেল। যে লোক ডাউট দিতেছিল সেই লোক কিন্তু আবার এই দেশের জন্য জীবন দিল, মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করতো, আবার মুক্তিযোদ্ধাদের সাথে বসে ডাউট দিছে যে তোমরা এটা করতেছো আর কি, জাস্টিফাইড? ডিজ ইট মেক সেন্স? না না, টানা এর একটা এডিটোরিয়াল 1946 এ লেখা আওয়াজ, এই পেপারটা কলকাতা থেকে বের করতেন। I think Nana John's political vision about the land was rather accurate. Ha, kintu ajker Bangladesh they have made his views irrelevant. এই কথাগুলো তো blasphemous, যেগুলো বলার কি যে বাংলাদেশে এই কথাগুলাই যে একটা accurate political position। অনেকে অনেক কারণে মুক্তিযুদ্ধের প্রতি ডাউটফুল ছিল, এটা কোন দিকে যাইতেছে, এটা কিছু হবে কি না, আসলে দেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে ভালো থাকবো নাকি আরও খারাপ থাকবো, এখন আমরা কি আরও ভালো আছি না খারাপ আছি, অ্যানিবডিজ গেস, স্বাধীন বাংলাদেশে আমাদের কী অবস্থা, খুন গুম, একটা বাক স্বাধীনতা নাই, এনিওয়েজ সেটা তো আর কেউ ইনভিশন করে নাই। তখন অনেকের ভয় ছিল, ভাবনা ছিল যে হয়তো ইন্ডিয়ার করায়ত্ত হয়ে যাবো বা হোয়াট এভার। সো অনেকের অনেক কারণ ছিল, কমপ্লেক্স চিন্তাভাবনা পজিশন ছিল, এবং সেটা যে তার মানে যে কেউ রাজাকার হয়ে যাচ্ছে, কেউ দেশপ্রেমিক হয়ে যেতেছে তা না, তার একটা পোর্ট্রেয়াল। এবং এই যে বললো যে জয়া বচ্চন যে ওই যে মেয়েটা বললো যে আমার নানার ইয়েটা রাদার অ্যাকুরেট ছিল চিন্তাভাবনা, তখনকার সময় সে ডায়েরি পড়তেছে বা তার সম্পর্কে জানতেছে নানা সম্পর্কে, তো সে বলতেছে যে উনি তো খুব ইন্টারেস্টিং চিন্তাভাবনা করছেন, এবং উনি যেসব চিন্তাভাবনা করছেন তখনকার এই পরিস্থিতি নিয়ে এগুলো তো বেশ অ্যাকুরেট চিন্তাভাবনাই ছিল দেখা যায়। তারপর জয়া বচ্চন বলে যে ঠিক, এগুলো কিন্তু এখন বাংলাদেশে বলতে পারবা না তুমি এখন। সো এটা কিন্তু এখন এগুলো সব এরকম জিনিস বাংলাদেশে এরকম একটা মুভি, এরকম একটা চেতনা বিরোধী, যে কারণে মুভি এটা বাতিল করা হয়েছে, মানে ব্যান করা হয়েছে বাংলাদেশে প্রচার প্রচারণায়, মনে হয় কয়েকদিন হলে দেখানোর পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। সো খুবই একটা ইন্টারেস্টিং কনভারসেশন, যে কনভারসেশন উই নেভার গেট টু হিয়ার, রিয়েলি লাকি যে এরকম একটা মুভি বাংলাদেশে হয়েছে, তখন দেখিনি, এতদিন পর দেখতেছি। আমরা দেখবো আর একটা ইন্টারেস্টিং জিনিস, মুক্তিযোদ্ধাদেরকে কিছুটা
আমি জানি না ভিলেন হিসেবে ভিলেন হিসেবে বলবো না, মুক্তিযোদ্ধার যে কিছু বিতর্কিত ভূমিকাও ছিল, মুক্তিযোদ্ধা মানে যে ফেরেস্তা ছিল না একেবারে পাকিস্তানি মানে খারাপ আর মুক্তিযোদ্ধা মানে ভালো, এরকম একটা যে আমরা কি বলবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিত্র দাঁড় করাই ফেলছি, বাংলাদেশ একটা নেগেটিভ দাঁড় করাইছি, ব্যাপারটা যে এরকম ছিল না, ব্যাপারটা যে উল্টাটাও ছিল, পাকিস্তানিদের মধ্যেও ভালো ছিল, বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের মধ্যেও গুন্ডা ধরনের ছিল, এরকম একটা পিকচার দেখাবে। এবং আমরা কিন্তু এগুলো আমাদের মুরব্বীদের কাছ থেকে এরকম গল্প শুনছি যে তখনকার মুক্তিযোদ্ধারা কিন্তু অস্ত্র মুক্তিযোদ্ধার হাতে অস্ত্র পাইছিল, ইন্ডিয়া থেকে অস্ত্র মস্ত্র আসছে, এই হাতে অস্ত্র পেয়ে কিন্তু ওরা গুন্ডামি করে বেড়াইছে এলাকার মধ্যে, মানুষজনের মধ্যে লুটপাট করছে, মুক্তিযুদ্ধ শেষে অস্ত্র জমা দেওয়ার কথা অনেকে জমা দেয় না, এগুলো রেখে দিয়ে মানুষজনের ইয়ে জিম্মি টিম্মি করে বেড়াইছে, মুক্তিযুদ্ধের সময়ও অনেকে এগুলো করে বেড়াইছে, এগুলো আমরা শুনছি। উইচ কাইন্ড অফ আমি কি বলবো আই ক্যান ইমাজিন আর কি, বাংলাদেশে দেখতেছি না এই যে বাংলাদেশের পুলিশ বাহিনীর হাতে অস্ত্র দেওয়া হয়েছে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, আমাদেরকে কতটুকু প্রোটেক্ট করে আর কতটুকু তুলে নিয়ে ডিম দেয় গুম করে খুন করে সেগুলো তো আমরা খবরাখবর থেকেই জানি। সো মুক্তিযোদ্ধারা এরকম কাজকর্ম করছে বলে বিভিন্ন গল্প স্বল্প আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনছি, সবাই না বেশিরভাগই না, হয়তো মুষ্টিমেয় হয়তো বলতে চাই অন্য আসলে হয়তো মুষ্টিমেয় ছিল এরকম, কিন্তু এরকম বাস্তবতা বিরাজ করতো, সেগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে কথা বলার প্রশ্নই ওঠে না। মানে মানে ওই যে রাজাকার বানাই দেবে যেটা এই মুভিতে দেখাইতেছে যে এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, চাইলেই একজন পাকিস্তানি মানেই হইতেছে দানব, জাফর ইকবালের ভাষায় দানব যে না, আবার একজন মুক্তিযোদ্ধা মানেই যে একেবারে দেশপ্রেমিক ফেরেস্তা না, এই 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 রকম ভিন্ন উল্টা পার্সপেকটিভ দেখানো হয়েছে। এখন আমরা সেটা দেখবো যে একজন মুক্তিযোদ্ধার কথাবার্তা শুনবো। পয়সা দিলেন না, সংগ্রাম চলতেছে জানোস না, দেশের লেগে জানটা কোরবান করতেছি আর উনি পয়সা চায়, দেশের জন্য যা কর্ম করতেছেন মুক্তিযোদ্ধা, উনি কিন্তু এই মুভিতে মুক্তিযোদ্ধা থাকে, সো মানে মুক্তিযোদ্ধাদের সংগঠক মুক্তিযোদ্ধাদের এই সেই, সো উনি দেশের জন্য মুক্তিযুদ্ধ করতেছে, এটা কিসের তোর আবার চার টাকা ফ্রিতে খামো ফ্রিতে চলবো, যেটা বললাম আর কি গুন্ডামি করে বেড়াইছে এরকম কিন্তু ছিল তখন। সো সেই রকম একটা জিনিস দেখালো, আরও কিছু দেখি এই এই চরিত্রটার আরও কিছু কথাবার্তা কাজকর্ম। আপনি আমাদের পিছনে নকশাল লালায়া দিচ্ছেন, ঘরে বসায় আর্মিদের চানাস্তা খাওয়াইছেন, এই গ্রামে আপনার কথায় চলার দিন শেষ, দিন কিন্তু ঘনায় আসছে। গুন্ডামি করে বেড়াইতেছে যে এই গ্রামের মধ্যে আপনার কথায় চলার দিন শেষ, ওই নিতেছে গ্রামের মুরব্বী সবাই ওনাকে সম্মান করে, ওদের সাথে কনফ্লিক্ট আছে, এখন মুক্তিযুদ্ধকে ব্যবহার করে বলতেছে আপনি পাকিস্তানি পোষণ আপনার দিন শেষ, আপনার মায়েরা ফেলবো, তার মানে উনি কিন্তু আসলে পাকিস্তানি পোষণ, উনি জীবন দিবে পাকিস্তানিদের হাতে শেষ পর্যন্ত, আমরা মুভির লাস্টটা দেখাবে তো। কিন্তু মুক্তিযোদ্ধারা হইতেছে ওই যে ইয়ে করা আর কি, যে এখন ওনার পিছনে লাগবে, যেহেতু ওনার মুক্তিযোদ্ধা হাতে অস্ত্র আছে পাওয়ার আছে, সুতরাং সেগুলোর অপব্যবহার করে বেড়াইতেছে, চা খাইতেছে টাকা দেয় না, যে লোকেরা সে ট্রিট করে গেছে, যে ওই যে বাংলাদেশের এখন যেরকম করে না যে জামাত শিবির নাম একটা ট্যাগ দেয়, ট্যাগ দিয়ে হইতেছে তারপর খেলে, এরকম ট্যাগ দিতেছে আর কি ওনারা যে আপনি পাকিস্তানিদেরকে কিন্তু হেল্প করতেছেন, আসলে করতেছেন না, বরং উল্টা পাকিস্তানিদের হাতে মারা পড়বে পাকিস্তানিদেরকে হেল্প না করার কারণে। কিন্তু যে মুক্তিযোদ্ধা ভদ্রলোক উনি এসে ট্রিট করে যেতেছে যে এলাকার আপনার খাওয়াইতেছি, আপনার দিন কিন্তু শেষ, খবর আছে আপনার, সো গুন্ডামি করতেছে সে পাওয়ার পাওয়ার নিয়ে, সো সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, খুবই ইন্টারেস্টিং। আরেকটা দেখি এই মুক্তিযোদ্ধার কর্মকাণ্ড, রাজাকারটা তো খান সেনাগুলোর ঘরে বসে চানাস্তা খাওয়াইতেছে। আরে না না, আমি যদ্দু জানি খাজা সাহেব পিস কমিটির কোনো পেপারে সাইন করে নাই। তুমি কথা করো না মান্দারপো, তোমারও দিন গণায় গেছে। পিস কমিটিতে স্বাক্ষর করে তো হুমায়ুন ফরিদ আসলে, উনি সেটা তো স্বাক্ষর করে না, উনি তো কাউকে পাকিস্তানদেরকে হেল্প করতেছে না, তখন এই আবার গালি দিয়ে উল্টারে তুমি কথা বললো না মান্দারপো, মানে হইতেছে মানে থ্রেট থ্রেট করে গুন্ডামি করে হইতেছে, মানে ওই যে বাংলাদেশে এখন আমরা যেগুলো দেখি আর কি, সেগুলো 1971 সালেও ছিল, অবশ্যই ছিল, 45 বছর তো বাঙালি চেঞ্জ হয়ে যায় না, সেগুলো কি ট্যাগ দেয়া পলিটিক্স করে হইতেছে, মানুষের বিপদে ফেলা একটা একটা ট্যাগ লাগাই দিয়ে হইতেছে, তারপরে যে পাকিস্তানের দালাল টালাল বলে হইতেছে একটা ভালো লোক, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করতেছে, তারাই হইতেছে খাইয়ে দিবে মুক্তিযোদ্ধারা। এই যে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাইলো, অদ্ভুত অদ্ভুত, এইগুলো বাংলাদেশে না, ঠিক আছে বাংলাদেশে এই মুভি ব্যান হয়েছে টোটালি মেক সেন্স, কিন্তু এরকম মুভিও বানাইছে অদ্ভুত। আর এবার যে পাকিস্তানি সেনার সাথে হইতেছে বাংলাদেশে একটা মেয়ের প্রেম হয়, যে পাকিস্তানি যেই শুরুতে যেটা বললাম যে পাকিস্তানি সেনা হইতেছে অস্বীকৃতি জানায় নিরীহ বাঙালিদেরকে মারতে, এবং সে এই কারণে ওখান থেকে পাকিস্তানের ওকে মারতে ধরে নিয়ে যেতে নিল, পালাই আসে, তো সেই সে হইতেছে একটা মেয়েকে বাঁচায়, বনের মধ্যে মেয়েটা ঘুরতে থাকে, তো পাকিস্তানি সেনার ওই দিক দিয়ে যাইতে নেয়, তো সে এখন মেয়ে তো চিৎকার করে উঠবে, ওর গায়েও তখন ওই এই ছেলের গায়ে তখন পাকিস্তানি পোশাক পরে না আর্মির, তো এই জন্যে ওখানে দেখলো তো মেয়ে ভয় চিৎকার করে উঠবে, কারণ ও মেয়ের মুখ চেপে ধরে আর কি, চেপে ধরে জানি পাকিস্তানি অন্য যারা আর্মি মিলিটারি পাশ দিয়ে যাচ্ছিল ওরা না দেখে, তো মেয়ে তার বোঝানো মেয়ে ভাবছে ওর পরনে মিলিটারি পোশাক ওকে ধরে রেপ করতে হচ্ছে নাকি, তো ছেলেটা মাথায় বাড়ি দিয়ে মেয়েটা পালায় যায়, পালায় যাওয়ার পরে সে বুঝতে পারে যে না ছেলেটা তাকে বাঁচানোর জন্য, ছেলেটা বলে যাওয়ার সময় যে আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করতেছিলাম, তো পরে মেয়েটা এসে তাকে নিয়ে যায়, ট্রিটমেন্ট করে, তারপর তাদের মধ্যে প্রেম হয়, সো খুবই এটাই মূলত মুভির
মূল ফোকাসটা কি যে তাদের প্রেম হওয়াটা। খুব সুন্দর অভিনয় লাগছে এবং প্রেমের দৃশ্যগুলা বা অভিনয়গুলা খুবই হৃদয়গ্রাহী। সো সেখান থেকে একটু দেখি আমরা, এটাই লাস্ট ইয়ে দেখবো, ক্লিপ দেখবো আমরা। সারা দেশে এখন যুদ্ধ চলছে জান, তুমি তো এখন আমাদের শত্রু। मैं जान शायद हमारा प्यार नामुमकिन है। मैं एक भागा हुआ सिपाही, उधर का गद्दार, इधर का दुश्मन, मेरा कोई आसा ना रहा। ना तुम्हारा आश्रय आछे आमार काछे, चिरदिनेर आश्रय। मेहजान मुझे तुमसे प्यार है, मोहब्बत। কি রোমান্টিক দৃশ্য, মানে এত সুন্দর লাগছে অভিনয়টা, স্পেশালি এই সিনটা দুর্দান্ত লাগছে। এত সুন্দর অভিনয়, এত সুন্দর একটা প্রেমের গল্প, এবং সাধারণত তো প্রেম মানে চটুল প্রেম দেখানো হয়, এখানে খুবই আমার কাছে লাগে। মুভিটা খুব ভালো, মুভিটা খুব ভালো দেখার মতো। লাস্ট একটা ক্লিপ দেখি, তারপর শেষ করব, র‍্যাপ আপ করব। But you should write, with so much war going around, this world needs to hear a story of love. এই যে তারপর বলে যে মেয়েটা যে এত যুদ্ধ বিগ্রহ, এত ঘৃণা, তার মধ্যে এরকম সুন্দর একটা প্রেমের গল্প, আমাদের এই গল্পটাও বলা উচিত। বেসিক্যালি এটা মুভির একদম শেষ দিকে, বা এটাই হয়তো শেষ দৃশ্য। হ্যাঁ, এটা মুভির একদম শেষ দিকে। সো বেসিক্যালি ডিরেক্টর বা প্রডিউসার যেটা বলতে চাচ্ছে মুভির শেষ দিকে এসে যে মেসেজটা দিতে চাইতেছে, যে যেটা আমি মেসেজ পাইছি, যে যুদ্ধ নিয়ে এত হিট ছড়ানো হইতেছে, এত ওয়ার ছড়ানো হইতেছে চারপাশে, কিন্তু এর মধ্যে তো অনেক ভালো সুন্দর মানবীয় কিছু দিক আছে, কিছু প্রেমের গল্প আছে, কিছু মানবিক দিকও আছে পাকিস্তানিদের মধ্যে। সো সেই গল্পগুলো আমাদের বলা উচিত, সেই সব দিককে তুলে ধরা উচিত, শুধুমাত্র একতরফা হেট প্রপাগান্ডা না করে। আমি বেসিক্যালি এটা থেকে আমি এই মেসেজ পেয়েছি যে এটা বুঝাতে চেয়েছে পরিচালক। সো আমি জানি না পরিচালক কী উদ্দেশ্যে মুভিটা বানাইছে, কী চিন্তা থেকে বানাইছে, নাকি সিম্পলি এরকম একটা মুভি বানাতে চাইছে, এরকম একটা স্টোরি, এরকম একটা ব্যালেন্সড স্টোরির মুভি বানাতে চাইছে, আই ডোন্ট নো। আমার মনে হয় যে ওনার উদ্দেশ্য ছিল একটা, এবং সেই উদ্দেশ্যটা হইতেছে একটা ব্যালেন্সড পার্সপেক্টিভ উপস্থাপন করা। এরকম প্রপাগান্ডা ওয়ান সাইড অফ দ্য স্টোরি এবং সব আর পাকিস্তানি খারাপ, এটা তো হইতে পারে না। যেভাবে সব বাংলাদেশি খারাপ এটা সম্ভব না, যেভাবে পাকিস্তানি আর্মিদের মধ্যে সবাই নৃশংস বা খারাপ ছিল সেটা তো হইতে পারে না, কিন্তু আমরা যেরকম একতরফাভাবে ঘৃণা ছড়াইতেছি, এটা জাফর ইকবাল করে থাকেন, সব পাকিস্তানি দানবনি, সকল পাকিস্তানির মাঝে দানব দেখতে পান, পাকিস্তানি নারী, পাকিস্তানি শিশু, সবার মধ্যে, এটা তো সম্ভব না, এটা হইতে পারে না। এই যে একতরফা ঘৃণা প্রপাগান্ডা একটা ব্রেইন ওয়াশ করে আমাদেরকে একটা ইয়ে বাবলের মধ্যে রেখে যেরকম একটা বিরোধ তৈরির প্রচেষ্টা, সেটা থেকে বাইরে বের করে এনে আমাদেরকে একটা ব্যালেন্সড, যে না জাস্ট কাম ডাউন, এরকম না, পৃথিবীভাবে কাজ করে না, ভালো খারাপ সব মিলিয়ে আছে। সো এটা নিয়ে এখনও ঘৃণা ছড়ানোর কিছু নাই। আই ক্যান নট অ্যাপ্রিসিয়েট মোর যে এইভাবে এরকম একটা মুভি উনি বানাইছেন। এই যে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভগুলো তুলে ধরা, যেগুলো যে সাইড অফ দ্য স্টোরি, আমরা জীবনে বাংলাদেশে তো শোনা দূরের কথা, প্রশ্নই ওঠে না, বরং এগুলো নিয়ে কথা এগুলো বাস্তবতা, কিন্তু এগুলো বলা যাবে না। সো এই যেরকম একটা যে ন্যারেটিভ, সেইটার ব্রেকআউট করে বা সেটার বিপরীতে গিয়ে একটা অ্যাগেন ব্যালেন্সড যেই স্টোরি টেলিং, ইটস আমেজিং লাগছে। মুভিটা অন ইটস ওন সুন্দর মুভি, আমার ভালো লাগছে। প্রেমের গল্প খুব সুন্দর লাগছে, প্রেমের গল্পটা খুবই মানে হৃদয়গ্রাহী লাগছে, প্রেমের গল্পটা অন ইটস ওন। আর মুভির পেছনের যে মেসেজটা সেটাও ইকুয়ালি প্রশংসনীয়।